স্বাগতম সবাইকে বিচ্ছর রিয়াকশনে। আমরা চলে এলাম আজকে আপনাদের সঙ্গে আরেকটি ট্রেলার অথবা টিজার কিছু একটা শেয়ার করব আর কি। আর টিজার সম্ভবত, হ্যাঁ ক্যারেক্টার টিজার। আর আজকের টিজারটি যে মুভি থেকে দেখছি সেটি হচ্ছে প্রভাস এ যে বিক্রম আদিত্য, এটা হচ্ছে টিজারের টাইটেল। মুভিটি হচ্ছে রাধে শ্যাম। হ্যাঁ, রাধে শ্যামের আগেও টিজার বের হয়েছে বেশ কয়েকটি এবং সেগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, কালার থেকে শুরু করে আরও যে সমস্ত ভিডিওগুলো ছিল খুব সুন্দর ছিল। তো চলুন সবাই মিলে টিজারটি দেখে আসি। আই নো ইউ গুলশান, আই নো ইউ বাট নো, বাট নো আই ওয়ন্ট টেল ইউ। I can feel your heartbreak. Wow. But I won't tell you. I can see your failures. But I won't tell you. Wow. I can sense your death. But no, I won't tell you. I know everything. Yet I won't tell you because it's beyond your understanding. Oh. My name is Vikramaditya. I'm no god, but I'm not one of you either. অনেকগুলো ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে রাধে শ্যাম, যা বুঝতে পারলাম আর কি শেষের ইন্ডিং গ্রাফিক্সটা দেখে। আর একের পর এক টিজার আসছে রাধে শ্যামের, এখনও কিন্তু আমরা আসলে এর ফুল মুভি যে ট্রেলার সেটা কিন্তু দেখতে পাইনি। হ্যাঁ, সেটা এখনো দেখা যায়নি, তবে কিন্তু গ্রাফিক্স যেটা করেছে সেটা কিন্তু অসাম না। সে যে ঘড়ির কাঁটাটার উপরে মানে শুয়েছিল ম্যাপটা, পৃথিবীর একটা ম্যাপের মতো ঘড়ির কাঁটা, সেটা কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর। এবং প্রত্যেকটা কথার সঙ্গে যেটা বর্ণনা করছিল এবং সেটার সঙ্গে যে সিনটা চেঞ্জ হচ্ছে, সিনটা হ্যাঁ চেঞ্জ হচ্ছিল, সেটা কিন্তু আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। আর প্রভাসকে দেখে তো অনেক ভালো লাগছে, ক্র্যাশ খেয়ে যাবে সবাই। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আমার কাছে মনে হচ্ছে যে গোলাপ ফুলটা যখন পড়ে গেল মনে হচ্ছে যে নিচে কালারগুলো এত সুন্দর করেছে, এত সুন্দর করেছে। কিন্তু এখন মুভির আউটপুটটা ঠিক বুঝতে পারছি না, কেননা আগেও কয়েকটা টিজার দেখেছি, এখনও দেখলাম, সব মিলে আসলে মুভিটার গল্প কি হতে পারে, কি হচ্ছে এটা আসলে। শেষে কিন্তু আবার এখানে দেখালো যে একটা জাহাজের মাথা কিন্তু ভেঙে পড়ে যাচ্ছে, এটা লাইট হাউসের মাথা, লাইট হাউস। হ্যাঁ, আর সাথে আবার কিন্তু একজনের ব্লাড কিন্তু নিচে পড়ছিল, তো সেটা দেখে বোঝা যাচ্ছে না যে গল্পটা কি ভৌতিক দিকে যাচ্ছে না কি অন্য কোনো দিকে, আধ্যাত্মিক যে গল্পটা বলছিল, আধ্যাত্মিকের ব্যাপার সেটা কিন্তু বলছিল যে আমি সবকিছুই জানি কিন্তু আমি কিছুই জানি না। আবার হচ্ছে আমি বলতেও চাই না, আবার বলছে যে সেটা হচ্ছে যে আমি তোমাদের, হ্যাঁ তোমাদের মতো, তোমাদের মতো একজন, আবার আমি তোমাদের মতো না। তো এখানে আসলে কি বোঝাতে চাচ্ছে আর কি করতে যাচ্ছে আমরা জানি না। তো মুভির যতটুকু দেখলাম মানে টিজারটা আমরা যতটুকু দেখলাম সেটাতে আমাদের আসলে ভালো লেগেছে। আর মুভির গল্পটা কি হতে পারে যদি আপনাদের কারো জানা থাকে তাহলে প্লিজ কমেন্টস করে জানাবেন, আসলে আমাদেরও জানার আগ্রহ যে আসলে কি হতে যাচ্ছে রাধেশ্যাম মুভির মধ্যে। তো আজকে আমাদের এই ভিডিও রিয়াকশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আমাদের সঙ্গে বসে আপনারা আর কী কী ধরনের ভিডিও দেখতে চান। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকের মতো এখানেই বিদায়।